সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সৌরভ এগ্রোয়ান বাংলাদেশ নার্সিং পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাভোকাডো, বিদেশি ভ্যারাইটি অ্যাভোকাডো গাছে, বীজের গাছে কলমে কলম করে, যাতে গ্রাফটিং কলম, এতে ফল তাড়াতাড়ি দ্রুত আসবে এবং খাটো গাছেই ফল আসবে। এই গ্রাফটিং কলম কীভাবে করা হয় এবং করলে কি মানে কেন এত তাড়াতাড়ি ফল আসে, এটার গুণগত মান সব কিছুই এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো দেখুন, প্রথমে এই বীজের গাছটি কেটে নেওয়া হবে। এই বীজের গাছটি কাটা হবে, কেটে এখানে কলমের একটা ডাল প্রতিস্থাপন করা হবে। তো দেখুন, এখানে ডালের ইয়ে করে দেওয়া হচ্ছে, যাতে উন্নত মানের চারাটা ওখানে প্রতিস্থাপন করা যায়, যাতে ফল তাড়াতাড়ি আসে এবং গুণগত মান ঠিক থাকে। এই যে দেখুন, এই এই কলমের এখানে বীজের গাছে প্রতিস্থাপন করা হইল, খুব সূক্ষ্মভাবে করা হইল। এরপরে একটা পলি দিয়ে এটাতে পেঁচিয়ে দেওয়া হবে, যাতে এখানে কোনো শুষ্ক বায়ু মানে না এ হতে পারে, বায়ু চলাচল করলে কিংবা সংস্পর্শে আসলে গাছের কাণ্ডটা শুকিয়ে যাবে, এই জন্য এই পলি ব্যবহার করা হলো। তারপরে আর একটা পলি দিয়ে গাছের বডিটা, কলম যেখান থেকে করা হয়েছে ওখান থেকে মাথা পর্যন্ত বডিটা ঢেকে দেওয়া হবে, যাতে গাছে অতি দ্রুত নতুন শাখা বের হয়। তো এইভাবেই একটা অ্যাভোকাডো গাছে গ্রাফটিং কলমের কাজ, কলমের কার্যক্রম পরিচালনা করা হয়। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।